হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড অথবা ডিলিট কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাইতেছি মোবাইলে মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাই তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে মোবাইলে আসার পর আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনার ফেসবুকে তো আমি আমার ফেসবুকে চলে যাইতেছি ফেসবুকে যাওয়ার আগে আপনারা কী করবেন আপনার ফেসবুকটা যদি আপডেট করা না থাকে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুকটাকে আপডেট করে নেবেন তো আমার ফেসবুকটা আপডেট করা আছে তাই এখন আমি কি করবো ডাইরেক্ট আমার ফেসবুকটাকে ওপেন করে নিব তো আমার ফেসবুকটাকে ওপেন করে নিলাম ফেসবুক ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন উপরে দেখেন আপনার লোগো দেওয়া আছে এখানে থ্রি লাইন দেওয়া আছে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ তুলে আসবে আপনারা কি করবেন এখানে দেখেন আপনার ফেসবুক আইডি শো করছে আপনারা কি করবেন আপনার ফেসবুক আইডিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তারপর আপনারা কী করবেন একটু নিচে চলে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে ফ্রেন্ড তার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডটি কিন্তু এখানে শো করবে তারপর আপনারা কি করবেন আপনারা আপনার ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ডগুলোকে ডিলিট করার জন্য আপনারা কি করবেন এখানে দেখেন লেখা আছে সি অল ফ্রেন্ড আপনারা কি করবেন সি অল ফ্রেন্ডে ক্লিক করে দেবেন সি অল ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে এখানে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডটি এখানে শো করবে দেখেন এখানে কিন্তু আমার তিন হাজার পাঁচশো পনেরোটা ফ্রেন্ড আছে তো এখানে আপনার ফেসবুক আইডির যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডটি শো করবে তো এখান থেকে আপনারা স্ক্রোল করে এরকম করে দেখে দেখে আপনারা যাকে আনফ্রেন্ড করবেন তার আইডি ডাইন দিকে দেখেন থ্রি ডর দেওয়া আছে আপনারা কি করবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু এখান থেকে এটাকে আনফ্রেন্ড করবো না আমি যেটাকে আনফ্রেন্ড করবো এটাকে আপনাদেরকে দেখাইতেছি তো আমি এই ফ্রেন্ডটাকে আনফ্রেন্ড করবো এখানে দেখেন লেখা আছে আবয়া সিং তো আমি আভয়া সিংকে আনফ্রেন্ড করবো আনফ্রেন্ড করার জন্য এখানে দেখেন আবয়া সিং এর ডাইন দিকে দেখেন এখানে থ্রি ডর দেওয়া আমি থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে আপনারা কি করবেন এখানে দেখেন নিচে লেখা আছে আনফ্রেন্ড তারপর আপনি যাকে আনফ্রেন্ড করবেন এখানে তার নামটা চলে আসবে তো আমি এখানে দেখেন আনফ্রেন্ডের এখানে কিন্তু আবহাওয়া সিংয়ের নামটা চলে আসছে তো আমি যেহেতু আবহাওয়া সিংকে আনফ্রেন্ড করবো তো আমি কি করবো আনফ্রেন্ড করার জন্য এখানে আনফ্রেন্ডের এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে এখানে দেখেন লেখা আছে আর ইউ সিরিয়াস তার মানে কি আপনি সত্যি সত্যি আপনার ফ্রেন্ডটাকে আনফ্রেন্ড করতে চাইতেছেন তো আমি যেহেতু সত্যি সত্যি আনফ্রেন্ড করব তার জন্য আমি কী করব এখানে দেখেন কোন ফর্ম লেখা আছে কোন ফর্মে ক্লিক করে দেবো কোন ফর্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফ্রেন্ডটা আনফ্রেন্ড হয়ে যাবে তো এরকম করে আপনার ফেসবুক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ